এখানে দেখতে পাচ্ছ বিশ্বাস সাউন্ড, ঘাটালের ঘাটালের বিশ্বাস সাউন্ড কিন্তু চারখানা ফোরের পাবে, সাথে কিন্তু একখানা, দুখানা, তিনখানা, চারখানা, পাঁচখানা, ছখানা কিন্তু ফোরের মিট দিয়ে কিন্তু রেডি হচ্ছে। আছে বিশ্বাস সাউন্ডের সমস্ত কিছু, একদম অ্যাম্পলিফায়ার মেশিন সেট আপ যেগুলো দিয়ে বাজাবে, কিন্তু এই সেট আপটা বাজবে, চং বাজবে, এখান দিয়ে ভোল্টেজ নিবে এখানে, আর হচ্ছে মেশিন সেট আপের হৃৎপিণ্ড অপারেটিং হবে এখান থেকে, সমস্ত কিছু, প্রেশার বাড়ানো, গান চেঞ্জ, ঠিক আছে, টুইটার র্যাক বাড়ানো, বেস বাড়ানো, সব কিছু, ওজন, বেসের ওজন সব কিছু এখান থেকে হবে। আর এখানে আছে CA20 অ্যাম্পলিফায়ার, এগুলো দিয়ে কিন্তু বক্স বাজবে। এখানে যে স্টেবিলাইজার আছে, এখান দিয়ে কিন্তু ভোল্টেজটা ঠিক মতো, অ্যাম্পিয়ারটা ঠিক মতো ম্যানেজ হবে। এই আপাতত বিশ্বাস সাউন্ডের মেশিন সেট আপ দেখতে পাচ্ছ। আর বিশ্বাস সাউন্ডের এই জিনিসটা তোমরা দেখে নাও, বিশ্বাস ফোর নাম্বার, এটা খুব সুন্দর লাগছে কালারটা, যে নতুন করেছে সবুজের উপরে নীল লিখেছে, তারপর সাদা লিখেছে, দেখতে খুবই সুন্দর লাগছে, অ্যাট্রাকটিভ লুক লাগছে। তো এই আপাতত সেট আপ, একখানা, দুখানা, তিনখানা পাখা আছে দেখতে পাচ্ছ, একদম মেশিন সেট আপকে ঠান্ডা করার জন্যে, ঠিক আছে। কি বলবি তুই, কিছু বলবে নি বলছে? কেমন লাগছে এত বড় বড় বক্স এসছে এখানকে? ভালো লাগছে, মানে ভালো লাগছে, এখন তো বাজেনি নাকি? কটা সেট এসছে, কটা এসছে, কটা এসছে সেট? ছটা চলে এসছে। কি কি এবার চট করে বলে দেখি, কি কি সেট এসছে বল দেখি। এমকে, বর্ণালী, বিশ্বাস, আর আর রাধে রাধে, সাইক্লোন। আচ্ছা দেখে নিলে বাচ্চারা সকালবেলা ঠিকঠাক খবর পেয়ে যাবে, এখন রাত তো, ওই তো বাড়ির লোক ছাড়েনি, এখনো যায়নি, সকালবেলা ঘুরে নিবে, তারপরে খবরটা ঠিকঠাক পেয়ে যাবে। ফায়ার, আর আর মিউজিক, আর আর মিউজিক, এখানে মেশিন যেগুলোকে, যেগুলো দিয়ে বাজানো হয়, যে চারখানা C20 আছে, এখানে স্টেবিলাইজার আছে, এখানে অ্যাটম 2600 আছে, এখানে TI-40 আছে, প্রচুর মেশিন লেগেছিল আর আর মিউজিক। ভাবছিলাম দেখা যাবে, কিন্তু ভালোই দেখা যাচ্ছে। না আর আর মিউজিক হচ্ছে পপ, আর হচ্ছে ফোরের টপ, আর ওখানে র্যাক ট্যাক ফিটিং চলছে, সব কালকে ভিডিও আসবে ফুল। আজকে রাত্রে জাস্ট আপডেট দিচ্ছে কী কী ফিটিং হচ্ছে। যে এখানে DGও চলে এসছে দেখতে পাচ্ছ, কালকে DGও বাজবে, বিশাল বড় সাইজের DG চলে এসছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বর্ণালীর সাউন্ড কিন্তু চং টং রেডি করে নিয়েছে, কিন্তু বক্স এখনও রেডি হয়নি, বক্স রেডি হবে রাতের বেলা। এখানে প্রচুর চং কিন্তু বর্ণালী সাউন্ডের রেডি হয়ে গেছে, ওখানেও কিন্তু বক্স ফিটিং হবে। দেখতে পাচ্ছ এখানে ইট টিট কিন্তু পড়ে আছে, ঠিক আছে, এখানে কিন্তু বক্স বসানো হবে, আর তাঁবু খাটানো চলছে মেশিন সেট আপের জন্য। আর একদিকে আছে বিশ্বাস সাউন্ড, তো দুটোর মধ্যে কিন্তু মুখামুখি থাকছে, হ্যাঁ কিছুটা দূরত্বে কিন্তু একদম মুখামুখি থাকছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বি মিউজিক অর্থাৎ বর্ণালী মিউজিক, তার কিন্তু মেশিন আছে এখানে, স্টেবিলাইজার আছে, আর ওখানে কিন্তু বক্স আছে, আর ওই দিকেও কিন্তু কিছু বক্স আর র্যাক আছে, অন্ধকার বলে তোমাদেরকে ঠিকমতো দেখাতে পাচ্ছি না। দেখো এখানে আছে বর্ণালী মিউজিকের পপ বেস দেখতে পাচ্ছ, যেটা দেখাচ্ছিলাম, যে পাশে নীল কালারের চার পিস পপ বেস আছে দেখতে পাচ্ছ, এখানে মিডগুলো আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আরও একটা সেট আপ, সেটা হলো ফায়ার মিউজিক, ঠিক আছে, এখানে হচ্ছে দুইয়ের পপ বেস, আর হচ্ছে ফোরের টপ, টোটাল আট পিস আর সে বক্স এখানে কিন্তু রেডি হচ্ছে। এখানে মেশিন টেশিন আছে, মনে হচ্ছে নতুন CA20 মেশিন এনেছে, কারণ ওখানে খাপগুলো দেখে বুঝে যাচ্ছে, এবার ওর ভিতরে মেশিন আছে না, অলরেডি মেশিন বার করতে চায়, অন্য কিছু জিনিস এনেছে তারা, সেটা বলতে পারছে না, কালকে এখন দিনের বেলা বাজবে, তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে একদম নতুন চং আছে দেখতে পাচ্ছ ল্যাডার, ঠিক আছে। তো আপাতত সমস্ত সেট আপই কিন্তু রেডি হচ্ছে, বক্স কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু এখনও র্যাক তুলেনি, কিছুক্ষণের মধ্যে তো র্যাক ট্যাক তুলে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আরও একটা সেট আপ, সেটা হলো এম কে মিউজিক কিন্তু এখানে ব্যতিক্রম করে দিচ্ছে, সেটা হচ্ছে এখানে কিন্তু 8 পিস বক্স নিয়ে বাজাচ্ছে। রিসেন্ট কদিন দেখছিলাম এম কে মিউজিক 10 পিস বক্স নিয়ে বাজাচ্ছিলো, 6 পিস বেস আর 4 পিস টপ, এখানে কিন্তু 4 পিস বেস আর 4 পিস টপ নিয়ে রেডি করছে। আর ওইদিকে আছে মেশিন সেট আপ, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ এম কে মিউজিকের মেশিন সেট আপ আছে টোটাল, ঠিক আছে, সমস্ত বিভিন্ন রকম মেশিন সেট আপ, যখন কালকে বাজবে তখন তো দেখাবোই তোমাদেরকে, ঠিক আছে। বাকি তোমরা এখন দেখে লো এই সেট আপ নিয়ে আপাতত রেডি হয়েছে। Thank you.
আর বন্ধুরা, এখানে সবার শেষে আছে রিমিক্স সাউন্ড, যেটা তিরপল দিয়ে বাঁধা আছে। আর কোনো সেট আপ যদি রয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো রাত্রেবেলা গিয়েছিলাম, সমস্ত সেট আপ তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর এই কম্পিটিশানটা হচ্ছে ভাঙা দহ, যেটা কিন্তু বর্ধা চৌকান থেকে পান্নার ভিতরে, আর এর পাশে তোমরা সাইবার ঘাট থেকেও যেতে পারো। আর অবশ্যই লোকেশনের জন্য অবশ্যই ডিসক্রিপশান বক্স বা কমেন্ট বক্স চেক করে নিও। তো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে।